হ্যালো বন্ধুরা, আমি অভি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশের নাটকের জগতে সদ্য মুক্তি পাওয়া একটি নাটক নিয়ে, যার নাম উল্টা ফুলটা। এই নাটকের ডিরেকশন দিয়েছেন ওসমান মিরাজ, আর এই নাটকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছে জোবান, তাসনিয়া ফারিন, আবদুল্লাহ রানা এবং শম্পা রেজা। এই নাটকে বেশ একখানা মজার বিষয় আছে, সেটা আমি পরে উল্লেখ করছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই একটু আধটু নাচি। যে বেটা নাচতে জানে না, সে বেটা নাচতে না চাইলে পরেও সেও নাচে। কিন্তু ঘরের মধ্যে বন্দি হয়ে দরজাটা আটকিয়ে স্লো ভলিউমে একটুখানি হাত পা তুলে কুঙ্কা সেও লাগায়। আর সেই জায়গা থেকে এই গল্পের দিশা, মানে ফারিন হলো একজন মডার্ন, অতীব স্মার্ট, ওয়েল ডেকোরেটেড, ওয়েল এডুকেটেড এবং ফ্যাশন সম্বন্ধে অতিরিক্ত জ্ঞান প্রাপ্ত একটি মেয়ে, যে তার চুলের মধ্যে বিভিন্ন জায়গাতে বেনিয়া সহ করার মতো রং করে রেখেছে। এটা মনে হয় একটুখানি বেশি হয়ে গেল, তাও যদি বেনিয়া সহকলা নাও হয়, তার চুলের মধ্যে বেশ কিছু জায়গাতে আপনারা হলুদ, লাল এবং সবুজ রং দেখতেই পাবেন। তারপরে আপনারা ওনার কানের মধ্যে অনেক সময় দেখতে পাবেন যে দড়ি ঝুলছে, তার সাথে সাথে দুমদাম করে ইংরেজিতে কথা বলতে শুরু করে দেয়। এবং ডান দিকের, মানে এই দিকের যে চোখ, তার ঠিক উপরে এবং ভুরুর ঠিক নিচে তিনখানা স্টার লাগিয়ে সে ঘরের মধ্যে ডান্স করছিল। আর ঠিক সেই সময় তাদের বাড়িতে আসে দিশার বাবার একজন খুবই প্রিয় ছাত্র, আদব কায়দাতে অতীব শান্ত শিষ্ট একজন ছাত্র, ভদ্র সভ্য একজন ছাত্র, যার নাম জাকির, একে জ্যাক, মানে জোবান, যে কিনা দিশার কাছে খুবই আনস্মার্ট, খ্যাত একখানা ছেলে, জাস্ট বিকজ অফ হিজ গেট আপ। কারণ সে নিজের কমফোর্টের জন্য সাদা সিধা ঢিলে ঢালা জামা কাপড় পরতে, মানে পোশাক পরতে ভালোবাসে। এবং ফ্যাশনের নামে যারা গোষ্ঠীর পিন্ডি পরে ঘুরে বেড়ান না, আমি সেই সব মানুষদের বলছি, আসল ফ্যাশন এটাই, মানে হুইচ গিভস ইউ কমফর্ট। এই জ্যাক অ্যান্ড দিশা, তাদের দেখা হওয়ার পর থেকেই এই নাটকের গল্প শুরু হয়। কিন্তু বিষয়টি হলো, এই নাটকের গল্পের বিষয় আলাদাভাবে বলার মতন কিছুই নেই। কারণ এই নাটকের হিরো এবং হিরোইনের ক্যারেক্টারিস্টিক্স আমি আগেই বলে দিয়েছি, এবং সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছিল যে এই নাটকের প্রথম দিকের গল্প হবে দুইজনের মধ্যে খুনসুটি দেখানো, জ্যাককে আরো বোকা ভাবে দেখানো এবং দিশাকে আরো এক্সট্রা স্মার্ট দেখানো। আর সেই জন্যই ব্যাডমিন্টন কোর্ট, দেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্কের জগিং করার সিনগুলো তৈরি করা হয়েছে, দেন বার্থডে পার্টিতে জ্যাককে হেনস্থা করার জন্যও ওই দৃশ্যটা তৈরি করা হয়েছে, যেইগুলো খুবই একঘেয়ে, ক্লিশে এবং এটাকে বলা হয় খ্যাত ব্যাপার। আর এর সাথে সাথে আরেকটা অনেক বড় খ্যাত ব্যাপার, যেটা একেবারে লাস্টে গিয়ে অ্যাড হয়, সেটা হলো দিশার অপারেশনের পরে জ্যাকের দেখা করতে আসা এবং সেইখানে জ্যাকের কাছ থেকে বিভিন্ন বিষয়ে কথাবার্তা শুনে দিশার বুঝতে পারা যে জ্যাকি ইজ দ্য রিয়েল ম্যান, তার সেই সো কল্ড বয়ফ্রেন্ড না। মানে একের পর একের পর এক বস্তা পচা সিনগুলোকে নিয়ে এই নাটকটি তৈরি করা হয়েছে। কিন্তু মজার বিষয় হলো এই নাটকের দুজনের অভিনয়, মানে জোবান আর তার সাথে ফারিনের অভিনয়। কারণ এটা একটা অতীব খ্যাত গল্প এবং এই খ্যাত গল্পের বিষয়ে তারা আগে থেকে জেনেও তা সত্ত্বেও বিশ্বাস দিয়ে অভিনয়টা করে গেছেন। সেই কারণেই হয়তো এই নাটকটি 6 দিনের মধ্যে 30 লক্ষ ভিউ ছুঁই ছুঁই অবস্থাতে এসে গেছে। এবং এরপরে আরও একখানা বড় মজার বিষয় হলো শম্পা রেজা, যিনি জোবানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ওনার কথা বলার ধরন এমনিতেই একটুখানি আতুপুসু টাইপের, ওনার প্রত্যেকটা সিন বেশ মজা দিয়ে গেছে। ওনার এবং জোবানের যে কেমিস্ট্রি, সেটা দেখতে ফাটাফাটি লাগছিল। দেন ওনার ডায়লগ ডেলিভারি বেশ মজা ছিল, আর ওনার যেটা হেয়ার স্টাইল ছিল না, মানে দেখে মনে হচ্ছিল পুরো যেন কাকের বাসা। আমি শুধু ভাবছিলাম যে ওই কাকের বাসার মধ্যে দিয়ে দেখছিলেন কি করে। অবশ্য না, এখানে উনি তো ফ্যাশন ডিজাইনার, ইয়েস, ডিরেক্টর ওনাকে এখানে ফ্যাশন ডিজাইনার বানিয়েছে, সেই জায়গাতে তো ব্যাপারটা ওই খাপে খাপ হয়েই যায়। তারপরে ফরিনকে উনি যখন শপিং করার সময় দেখেন, সেই সময় ওকে একদম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা, মানে শম্পা রেজা এই নাটকের একটা বড় ইউএসপি। উনি ছাড়া এবং তার সাথে জোবান আর ফরিনের অ্যাক্টিং ছাড়া এই নাটকে দেখার মতো আর কিচ্ছু নেই। আর এই নাটক নিয়ে আমারও বিশেষ বলার কিছুই নেই। এই হলো উল্টা ফুলটা নিয়ে আমার তরফ থেকে একখানা খুবই ছোট্ট একখানা রিভিউ। আপনারা এই নাটকটি দেখতে পারেন কেবলমাত্র শম্পা রেজা, জোবান এবং ফারিনের অ্যাক্টিং দেখার জন্য। নাটকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, নাটকটি আপনাদের কেমন লাগলো এবং এই ভিডিওটিও আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেনই, লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটি বিজ্ঞপ্তি রয়েছে, আমি কায়কোবাদ নাটকটিকে নিয়ে একটা আমার নিজস্ব যেই রিভিউ ভিডিওটা বানিয়েছিলাম,
সেই ভিডিওর উপরে অনেকেই কমেন্ট জানিয়েছেন। আমি সেই কমেন্ট নিয়ে তাদের রিয়াকশন নিয়ে আমার একখানা রিয়াকশনের ভিডিও বানাতে চলেছি এবং সেইটি খুব তাড়াতাড়ি আসছে। আপনারা এই চ্যানেলে নজর রাখবেন আর ওই ভিডিওর অপেক্ষায় থাকবেন। তাহলে আজকে আমি আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।